नमस्कार, আমি ডাক্তার প্রদীপ কুমার বিশ্বাস, হোমিও ক্লিনিক চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আপনাদের সামনে যে বিষয়টি আলোচনা করব সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সেটি হলো গলায় মাছের কাঁটা ফোটা বা কোনো গাছের কাঁটাকুটি ফোটা, পায়ে হোক, আঙুলে হোক, পায়ের তলায় হোক, এবং গলায় মাছের কাঁটা ফোটা আর পায়ের মাছের কাঁটা তলায় ফোটা মেডিসিনগুলি আলাদা মেডিসিন, সেগুলি আপনাদের সামনে এখন আমি শেয়ার করছি। গলায় মাছের কাঁটা যখন ফোটে, যদি হালে ফোটে, অর্থাৎ এক দুদিনই ভিতর যদি ফোটে, অর্থাৎ সকালে এসে মাছের কাঁটা গলায় ফুটেছে, দুপুরবেলা এসে বলো ডাক্তারবাবু আমার তো গলায় মাছের কাঁটা ফুটে গেছে, পুঁটি মাছ হোক আর বড়ো মাছ হোক আর যে কই মাছ হোক, আমি ঢোক গেলতে পারছি না, কী মেডিসিন দেবেন বলুন? অভ্যর্থ মেডিসিন আছে আমাদের হোমিওপ্যাথিতে, জাইলোপ্যাথিতে নেই। যদি দেখা যাচ্ছে একটু ছোটো বাচ্চারা হয়, অ্যানাগ্যালিসিক্স দু ঘন্টা অন্তর অন্তর দেবেন, অ্যানাগ্যালিসিক্স দু ঘন্টা অন্তর দেবেন। যদি বয়স্ক হয়, অ্যানাগ্যালিস 200 দু ঘন্টা অন্তর দেবেন। দেখবেন আপনারা 3 থেকে 4 ঘন্টার মধ্যে তার কাঁটা বেরিয়ে গেছে। এগুলো আমার অভিজ্ঞতা। যদি দেখা যাচ্ছে কারো গলায় কাঁটা ফুটে দীর্ঘদিন বসে আছে, অর্থাৎ 2 মাস 4 মাস 5 মাস ঝাড় ফুঁক করে বেড়াইছে কিন্তু কাঁটা সরি নেই, সেক্ষেত্রে কী দেবেন? সাইলিসিয়া 200, মিনিমাম 200। অত টাইম একটু লাগবে কিন্তু তার গলার কাঁটা অবশ্যই বেরিয়ে যাবে। কিন্তু মানুষ তো দেরি করে না, সঙ্গে সঙ্গে চলে আসে, সঙ্গে সঙ্গে চলে এলে অ্যানাগ্যালিস 6 হোক 30 হোক 200 হোক বয়স অনুপাতে দেবেন। 2 ঘন্টা পরপর 200 মেডিসিনটাও কিন্তু 2 ঘন্টা পরপর দিয়ে যাবেন, সময় নেবে না, অতি সত্ত্বর তার কিন্তু কাঁটা বেরিয়ে যাবে। কেউ কেউ আবার কিন্তু 6 পাওয়ার দিয়ে দেয় 2 ঘন্টা পরপর, 2 ঘন্টা পরপর তো দিতেও হবে, অবশ্যই বেরোবে। কেউ কেউ হয়তো একটু 200, আমি যেরকম 200 ব্যবহার করি, আমি কিন্তু অভ্যর্থ ফল পেয়েছি, কোনো রোগী বলিনি যে আমার কাঁটা সরে দিই, রাত্রিবেলা এসে বলছে তো আমার গলায় কাঁটা ফুটেছে, আমি অ্যানাগ্যালিস 200 বললো 2 ঘন্টা অন্তর খেয়ে নিবা, সকালে এসে বললো কাঁটা নেই বেরিয়ে গেছে। এরকম রোগী রেজাল্ট প্রচুর আছে আমার কাছে। এইবার যদি দীর্ঘদিনের হয় সেক্ষেত্রে সাইলিসিয়া। একটা ভদ্রলোকের পায়ের তলায় ফুটেছিল খেজুরের কাঁটা, খেজুরি কাঁটা ফুটেছিল 3 বছর আগে। কিন্তু জানেন, আপনারা অনেকেই জানেন যে খেজুরি কাঁটা যখন ফোটে না, কাঁটা এক জায়গায় স্থির থাকে না, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। আমার অভিজ্ঞতায় যেটা দেখেছি আমি, তো ভদ্রলোকের বয়স ধরুন 28-30 বছর বয়স, খেজুরি কাঁটা ফুটিয়েছে, ফুটিয়ে কিন্তু 2 বার অপারেশন করেছে কিন্তু কাঁটা বের করতে পারেনি। লাস্ট আমার কাছে এলো, আসার পরে দেখলাম তার পায়ের তলায় ছোট্ট একটা স্পট মতো হয়েছে, বলে এখান থেকে কাঁটা ফুটেছিল কিন্তু কাঁটা আর বেরোয়নি। টিপে টেপে দেখলাম কাঁটাটা রয়েছে তার গোড়ালিতে, উপরের দিকে কাঁটা রয়েছে, পায়ের তলার থেকে উপরের দিকে গোড়ালিতে উপরে চলে এসেছে কাঁটাটা। তাকে আমি দিলাম সাইলিসিয়া 200 প্রথমে, রোজ 3 ফোঁটা, সকালে দুপুরে রাত্রে 3 ফোঁটা করে খাবে, খেতে 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 সপ্তাহে 4 দিন 3 ফোঁটা করে খাবে প্রতিদিন, সপ্তাহে 4 দিন। 2 সপ্তাহ পরে এসে বলছে দেখেন আমার পাটা ফুলে গেছে, অর্থাৎ যেখান থেকে কাঁটা ফুটেছিল ওখানে পুরো ফুলে সাদা হয়ে গেছে। তারপরে তার কী করলাম আমি বললাম, একটু খুশিয়ে দিসখানে, তখন খেজুরি কাটা বেল কাটা দিয়ে ওকে একটু ফুটো করে দিলাম। দেওয়ার পর কাঁটাটা অন্তত 4 হাত দূরে সরে চলে গেল, লাভ দিয়ে সরে চলে গেল। কাঁটার গায়ে মাংস জড়িয়ে গেছে, কাঁটার গায়ে মাংস জড়িয়ে গেছে। এই হচ্ছে খেজুরি কাঁটা, অত্যন্ত মারাত্মক কাঁটা। অর্থাৎ খেজুরি কাঁটা বা অন্য কাঁটা যখন দীর্ঘদিন ধরে ফোটে, সেখানে কিন্তু সাইলিসিয়া দিতে হবে, এবং নিম্ন পাওয়ার দিলে কিন্তু হবে না, 6 পাওয়ার 30 পাওয়ার দিলে হবে না, মিনিমাম 200 পাওয়ার দিতে হবে। দেখবেন তার অবশ্যই তার কাঁটা বেরিয়ে যাবে। এগুলো কিন্তু বেরিয়ে যায় কিন্তু সময় লাগে একটু, সে বদলকে লাগেছিলো 15 দিন টাইম লাগেছিলো, 15 দিনের মধ্যেই তার কাঁটা বেরিয়ে গেল। এরকম অনেক রোগী আমি দেখেছি যে পায়ের তলায় ফুটেছে, হাতের আঙুলে ফুটেছে, সেগুলো সাইলিসিয়া দিয়ে আমি কিন্তু বের করে দিয়েছি। মাত্র 2টো মেডিসিনই কথা মনে রাখবেন, গলায় মাছের কাঁটা ফুটলে অ্যানাগ্যালিস, দ্বিতীয় কোনো মেডিসিনের প্রয়োজন নেই। যদি দীর্ঘদিনের ফোটে সেক্ষেত্রে সাইলিসিয়া, গলায় ফুটলে সাইলিসিয়া, যদি অন্য জায়গায় ফোটে সেক্ষেত্রেও সাইলিসিয়া, কাঁটা সব বের করে দেবে। অনেক সময় দেখা যাচ্ছে যে কেউ কেউ চিন্তা করেন সাইলিসিয়া এবং অ্যানাগ্যালিস একসঙ্গে দেবো, কোনো প্রয়োজন নেই। শুধু দীর্ঘদিনের ফুটলে সাইলিসিয়া দিলেই কিন্তু তার কাঁটা বেরিয়ে যাবে, অন্য কোনো মেডিসিনের কোনো প্রয়োজনই নেই। অনেক সময় দেখা যাচ্ছে তার হাতের আঙুলে ফোটে, ঠান্ডায় আরাম লাগে। কেউ কেউ সেক্ষেত্রে আমি দু একটা ক্ষেত্রে দেখেছি লিডাম পাল দিয়েছি, লিডাম পালে কিন্তু
ওই ব্যথাটা ওই যন্ত্রণাটা উপশম হয় কিন্তু কাটা বেরোয় না। অন্য সবাই দেখা যাচ্ছে কাটা ফুটে গেছে কিন্তু তার যন্ত্রণা হচ্ছে, লিডাম পালে কিন্তু যন্ত্রণাটা পড়ে যায় যেহেতু কাটা তার ভিতরে নেই, শুধু যন্ত্রণা হচ্ছে ফুটে যাওয়ার পরে লিডাম পাল দেখবেন দেখেন যন্ত্রণাটা পড়ে গেছে কিন্তু বেরোবে না। যদি কাটা বেরোনোর দরকার হয় সেক্ষেত্রে সাইলিসিয়া অভ্যর্থ ওষুধ, আমি প্রচুর রোগী এক্ষেত্রে আমি পেয়েছি, সেগুলি আমি উপশম পেয়েছি। কিন্তু আমাদের গ্রাম এলাকায় দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে গলায় মাছের কাটা ফুটে, এর একটাই মাত্র মেডিসিন, এটা হচ্ছে অ্যানাগেলিস 630-200 বয়স অনুপাতে দেবেন। কিন্তু মনে রাখবেন 2 ঘন্টা পরপর মেডিসিনটি দেবেন, রোগী অবশ্যই সুস্থ হয়ে যাবে, খুব তাড়াতাড়ি দেবে, 24 ঘন্টা টাইম নেবে না, তার আগেই রোগী সুস্থ হয়ে যাবে। সুতরাং ভিডিওটি অত্যন্ত শর্ট এবং অত্যন্ত উপকারী ভিডিও, যদি আমাদের গ্রামগঞ্জের লোকেদের বা যারা নতুন চিকিৎসক তাদের অত্যন্ত প্রয়োজনীয়। আপনারা ভিডিওটি সবসময় গুরুত্বপূর্ণ দিয়ে মনোযোগ দিয়ে দেখবেন, ভালো লাগলে শেয়ার করবেন এবং লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।